পুরনো শাড়ি থেকে নতুন শাড়ি। দীর্ঘদিন ধরেই নদিয়া জেলার গোবিন্দপুর, তাহেরপুর এবং বীরনগর এলাকায় রমরমিয়ে চলছে পুরনো শাড়ি কিনে তা রিপু করে মার্জাল দিয়ে নতুন শাড়ি হিসেবে বাজারে বিক্রি হচ্ছে। এসব শাড়ি মূলত রাজ্যের বাইরে পাড়ি দিচ্ছে। একদিকে গরিব মানুষের পরনের জন্য অল্প মূল্যে এসব শাড়ি স্টিকার মেরে কলকাতা সহ অন্যান্য জায়গায় চলে যাচ্ছে। দেখে শুনে প্রশাসন নিশ্চুপ। এক কথায় এসব শাড়ির নামে কার্গিল শাড়ি নামে পরিচিত। তবে কলকাতা বা ভিন্ন রাজ্যের কোনো শাড়ির দোকান থেকে নতুন শাড়ি হিসেবে এই কার্গিল শাড়ি কিনে ক্রেতারা ঠকেন। আজও পর্যন্ত এই শাড়ির ব্যবসা বন্ধ করতে পারেননি পুলিশ প্রশাসন। অন্যদিকে শাড়ি ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তা বার বার সরব হলেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে মার খাচ্ছে নদিয়ার শাড়ির তৈরি শিল্পী থেকে ব্যবসায়ীরা। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795। অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবাই পাচ্ছে খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে। কেসি লাইট হাউস আছে।